মসজিদে এসে বলছে আল্লাহ গো একটা লটারি কাটবো আল্লাহ 30 টাকা দিয়ে যদি 1 কোটি পড়ে যায় আল্লাহ আর জীবনে আর কাটবো না আল্লাহ তুমি তো ভালো করেই জানো আল্লাহ দোয়া করলে কত ভালো হয় শালা লটারির জন্য দোয়া আল্লাহ তাকে কি কাটিকার মার দিবে বলবো মারে ডিজাইনই আলাদা আল্লাহ হারাম কাজে আমার কাছে দোয়া সমাজ শুনলেন কোন জায়গায় পৌঁছে আমার মাদ্রাসায় গেটে টুকি আমার কামরা সেখানেই বসে আমি ক্লাস করি সকালে একজন চলে গেছে গ্রামের মানুষ ইয়াসিন ভাই ভালো আছেন কি ব্যাপার ছেলে দিকে সব বিরিয়ানি খাও কি খুশিতে খাবে হুজুর কেউ কি বলবে না 2 লাখ পড়েছে লটারি টাকা তো পাতো সালাম লটারি টাকা আমাদিকে আর মুরগি তো কবুল হবে কথা বলো আমাদিকে হারাম খাওয়াতে চাচ্ছে না বলে ওদিকে খাই খাই ওরা ফেরে ফেরে বড় কষ্ট লাগে মোলবিরা 6000 বেতন পায় এদের বউকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় আমাদেরকে সুদ খেতে হয় আমাদের মত মোলবিকে লটারি কাটতে হয় আপনি 50000 ইনকাম করছেন পয়সা কম পড়েছে লটারি কাটতে হচ্ছে না সুদ খেতে হচ্ছে আপনি যে কোনো পাপেতে লিপ্ত আছেন যদি বলেন হুজুর মোলবিদের বরবাদটা হচ্ছে কি করে বুখারী শরীফের রওয়ায়েতে আছে আমার নবী বিশ্বনবী বলেছেন যারা আল্লাহর রাস্তায় থাকবে দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আসুন আল্লাহ ইজ্জতের রুজি দেবে কে বলল আপনাদেরকে টাকাতে যদি ইজ্জত হয় টাকায় সম্মান হয় আমাদের দেশের অনেক বড় লোক ভাবে অনেক মানুষ ভাবে টাকা না হলে কখনো মানুষ টাকা ছাড়া সম্মান পাওয়া যায় টাকা ছাড়া সুখ পাওয়া যায় টাকায় কত সুখ আমরা মোলবিরা বলবো না যে তো আমাদের লিয়ে সব শেষ হয়ে যায় কেসেস করে দি আমরা বলবো না টাকায় কত সুখ কলকাতায় একবার গিয়ে প্রেসিডেন্টই জেলে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকায় কত সুখ ও বলবো তোমাকে জুতো করে মারবে বেরোবে আমার যা অবস্থা আমি জানি কত বুঝতে পেরেছেন না পারে টাকায় সুখ না মোলবিরা আমরা শুনেলে 6000 বেতন আমাদেরকে দিতে পারে আমি বলে বলেছি এই এলাকার কোটিপতির মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে কথা বলো না না এলাকার নেতা পড়াবে কলকাতায় ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজা কে পড়াবে কে বলে ইমাম সাহেব মনে হয় যেন মদন মিত্র পড়াবে নাকি না মমতা শালা কে 6000 এর মোলবি পড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি কোটিপতি হলেও ইমামকে 3000 বেতন দিবে তোমার জানাজা ইমাম পড়াবে তুমি পড়াতে পাবে না কোটিপতি হলে শুনলে আপনি 50000 রোজগার করেন আপনি বলছেন সুদ খেতে হচ্ছে আমরা মোলবিরা 8000 রোজগার করি এসে যখন বসলাম একখান চপ্পল মিষ্টি তারপরে গোশত ভুনো পরোটা দেশি মুরগি আমরা খাবো না বলছে ছাড়বো না জোরে বলুন সুবহানাল্লাহ এটা মোলবিদের খাঁচা যেমন আমাদের পোশাক সব তাকিয়ে দেখে দেখে আপনারা বুঝতে পারেন আমাদের জামাই লোকে ছিটে হাতে বলে হুজুর এটা কোথা থেকে কিনেছেন আবে তুমি যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি পার্থক্য ইখলাস উলামাদের সৌন্দর্যতা ইখলাস আপনি ইমানদার মুমিন হন হক পথে চলুন আল্লাহর কসম আপনি 3000 যদি হালাল ইনকাম করেন সেই বরকতটা 3 লাখের বেশি যদি হালাল হারাম যদি 1 কোটি টাকা ইনকাম করো তারপরও সুখের হবে না দুঃখের হারামে কখনো সুখ পাওয়া যায় না হালালে সুখ আছে হারামে বরকত নাই হালালে বরকত আছে নবীজি উলামাদের তারা থেকে আমাদের কওমের লোক 6000 3000 5000 বেতন দেই মূলবি তাদের বউরা পট্টাই থেকে জীবন যাপন করছে অথচ আপনি 20000 বেতন পান 30000 ইনকাম করেন আপনার বউকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে এটা বেঈমান কাফেরদের বহুত বড় জাল বিছানো হয়েছে আপনার উপর মেয়েদিকে বেপর্দা করে আর সমাজে সবথেকে বড় ক্ষতি
এক শ্রেণীর শিক্ষিত লোকরা রয়েছে, যেমন আপনাকে বলে দিচ্ছি এখানে উলামারা আছেন, মুফতি সাহেবরা আছেন, বড় বড় আলেমরা আছেন, জিজ্ঞেস করুন আমাদের সমাজে শিক্ষিত লোকরা নবীজির নাম দিয়ে নবীজির দোহায় একটা কথাকে পরিচালন করেছে, আল্লাহ নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চিন দিতে পারি দাও, নবীজি বলেছেন মানে হাদিস, উলামাকে জিজ্ঞেস করুন কেউ এই হাদিসটা পড়েছেন, কেউ পড়েনি এই হাদিসটা, বুখারীতে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, ইবনে মাজাহে নাই, কোথায় আছে? শিক্ষিতদের ব্রেনে আছে, তাদের ইচ্ছা এই কথাটা নবীর নাম নবী দোহাই দিয়ে মুসলমান মেয়েদিকে বেপরোয়া করে শিক্ষায় আঙিনায় স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে নিয়ে এসো, আর তাদের ইজ্জতের হানি হোক, মুসলমান মেয়েরা জান্নাতে জাহান্নামের উত্তরাধিকারী, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে সমাজের প্রতি। তোমরা উলামা চিনতে পারবে, একটা গরু গাধা যদি কথা বলে সেটাকে মানুষ মেনে নেয়। আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের মসজিদের ইমাম কাকে রাখবেন? মাতালকে? কথা বলে না, গাঁজাখোর না, মেয়ে নিয়ে শুয়ে থাকে তাকে কখনো মেনে নিতে পারবেন না, অ্যাকসেপ্ট করবেন না। ইমাম হবে একজন আলেম, একজন দিনদার, ভালো আলেম, ভালো হাফেজকে আপনারা ইমাম রাখবেন, কত বড় কত সুন্দর কথা, কিন্তু বড় কষ্ট লাগে। ইমাম রাখার সময় আপনি দেখছেন ভালো আলেম কিনা, ভালো মোলবি কিনা, ভালো হাফেজ কিনা, কিন্তু বড় কষ্ট লাগে। আপনি যাকে নেতা সিলেক্ট করবেন, আপনি যাকে বিচারক সিলেক্ট করবেন, আপনি যার কথা মেনে চলবেন, তাকে একবার বিচার করে দেখবেন না সেই লোকটার আখলাক। আল্লাহ রসুলের পরে তোমরা যাকে নেতা সিলেক্ট করবে প্রথমে লক্ষ্য করবে তার আর্থে ইলম আছে কি, দীন আছে কি, ঈমান আছে কি, হক পথে চলতে ওয়ালা কিনা, তারপরে তোমরা তাকে নেতা সিলেক্ট করবে। সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বেঈমানরা আপনাদেরকে ঘিরে আস্তে আস্তে আপনি দেখবেন পৃথিবীর পরিস্থিতি বুঝতে পারবেন। দারুল উলুম শাইখুল হাদিস হযরত মাওলানা সাইদ সাহেব পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহ দুনিয়া থেকে বিদায় নেওয়া এক মাস আগে তিনি বার্তা দিয়েছিলেন গুজরাটের মাটিতে রমজানুল মুবারকের মাসে, তিনি বায়ান করলেন, এ মেরে কম বালো লোগো সুনলো, জব তুম লোগ দেখোগে দুনিয়া কে আন্দর লোগ আলিমো কে সাথ খারাপ বার্তাও কর রহা হ্যায়, উসী ওয়াক্ত সোচ লেনা আল্লাহ ইলম সে পহলে আলিমো কো উঠা লেঙ্গে দুনিয়া সে, আলেমদের থেকে ইলমের থেকে আগে আলেমদের কে আপনি তুলে নিবেন, বড় বড় আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন, তারপরে ইলম। আজকে কষ্টের বিষয় একটাই, সমাজ নিকাহ পড়ায় ইমাম সাহেব, ঠিক ঠিক না কথা বলো, কে পড়ায় ইমাম সাহেব? নিকাহ পড়ায় ইজাব কবুল করে, নিকাহ পড়ায় ইমাম সাহেব, কিন্তু সেই বিবাহে বাকি যতগুলো অনুষ্ঠান হয় যতগুলো কাজ হয় আর ইমাম সাহেবকে সেই অনুষ্ঠান বলেই দেওয়া হয়, বিয়ে দিন ঠিক করার সময় ইমামকে রাখা হয় কথা বলে লেই লেই, বিয়ে দিন ঠিক করা, বিয়ে কবে হবে সেটা ঠিক করা। এই আমাকে দু সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে, কোন জেলার পরিচয় দেয় দেয় বলে হুজুর আমাদের দেশে না একটা মেয়ে বলছে, মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে দিয়ে দিন, এটা কি হাদিসে আছে? আমি বললাম ঠিকই বলেছে, আমাবস্যার রাতে বিয়ে দিস না, বিয়ে করিস না, কালো ছেলে হবে, কথাটা বুঝতে পারি না, আমাবস্যার রাতে অন্ধকার থাকে না থাকে না, ওই জন্য বলছে আমাবস্যার রাতে বিয়ে করতে না, হ্যাঁ করি না, কালো ছেলে হবে, তাইলে পূর্ণিমার রাত্রিতে করবি, ফর্সা ছেলে হবে,
যে মাসে ছেলের জন্ম হয়েছে অনেক মেয়েরা ফতোয়া দেয় ওই মাসে ছেলের বিয়ে দিতে বলে বেলি কোথায় তুমি যেটাকে ইসলাম ভাবছো ওটা ইসলামিক কালচারটাকে ইসলাম নামে আজকে খুব ছোট ছোট করে আপনাদেরকে বুঝাই আপনি যে কোন জায়গায় আজকে সমাজের মধ্যে 100টা মুসলমানের মধ্যে 80 জন বেনামাজি আমি মিথ্যা বলছি না সত্য বাবা সত্য ঠিক বলেছি 80 জন বেনামাজি এরপর আপনি বলুন এই 80টা লোক নামাজের গুরুত্ব দেয় না রোজার গুরুত্ব দেয় না ফরজ ইবাদতের গুরুত্ব দেয় না এদের কাছে গুরুত্ব আছে কি বলো শুনলে আমি কামরায় শুয়েছিলাম একটা ছেলে ফোন করে তর্ক করছিল আমার সাথে যদিও আমি তার সঙ্গে বেশিক্ষণ কথা বলি তাকে জিজ্ঞেস করলাম তুমি আলেম বলে আমি সাধারণ ছেলে আমরা কোরআনে আছে ওয়াইদা খত মুজাহিদুনা কলু সালাত অশিক্ষিত মূর্খদের সঙ্গে তোমরা তর্ক করো না আমি তোমার সাথে তর্ক করতে পারবো না তোমার মানো বাপের বেটা মোলবি থাকলে তাকে আমার সাথে তর্ক করো আমাদের দেশে মারামারি যে জিনিসগুলো নিয়ে ওগুলো ইসলামে কোনো ভ্যালু নাই আর গুরুত্ব আমাদের দেশে মারামারি হয় কি আমাদের দেশে মারামারি হয় শবে বরাতের হালুয়া রুটি আমাদের দেশে মারামারি হয় নামাজ কবরস্থানে দোয়া করা নিয়ে আমাদের দেশে মারামারি যেগুলোর কোনো ভ্যালু নেই কবরস্থানে মাইয়াতের মাটি দিয়ে কেউ যদি দোয়া না করে গুনাহ হবে কথা বলে না কোনো গুনাহ নাই কেউ যদি জিয়ারত করে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই ফুরফুরার মেজো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুস্তাহানান বাবা কিয়াম করলে ভালো না করলে কোনো দোষের নাই কোনো দোষের আমি 24 পরগনায় এক জায়গায় জলসা ছিলাম আমার আগের বক্তা কিয়াম করছিল আমি বসেছিলাম তু কর আমার ইচ্ছা নাই করব না সে চলে গেল আমি বয়ান করলাম আমার পরের বক্তা এলো ফুরফুরার হুজুর তিনি কিয়াম করেছেন না করেছেন আমি জানি আমি খোঁজ করি আর আমি নিষেধ করি যা পারবি কর তুই তো জব তোকে দিবি আমি আমার কাছে জব করব আমি করব না আমার দিমাগ বলেছে চলবে তোর দিমাগ কি বলছে তুই আল্লাহর কাছে জব দিবি যেহেতু তোকেও আল্লাহ ইলম দিয়েছে তো এত মারামারি না একটা জিনিস ভালো করে বুঝবি যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করব মক্কা মদিনায় কেউ হাত ঢুকে বেঁধেছে কেউ নিচে কেউ বাঁধে নাই কেউ দোয়া করছে কেউ করে নাই মক্কায় শুনেছে লাঠি দিয়ে মারামারি হয়েছে কথা বলে না লোক বলো কাবা ঘরে মারামারি হয়েছে মদিনায় মারামারি হয়েছে হয় আমাদের দেশে কিন্তু মসজিদে স্টেজে মারামারি হয় বড় বড় কষ্ট এই জায়গায় বাংলাদেশে স্টেজে আলেমকে অপমান করা হয় বাংলাদেশে উলামাদের কলার ধরা হয় স্টেজে আমি সেদিন দেখলাম মুফতি শরীফুল ইসলাম নূরী বলে একটা বক্তা জিভাকে কেটে দিয়েছে 7 ইঞ্চি কেটেছে 7 7 সেন্টিমিটার কেটে দিয়েছে কাঁচি না ছুরি করে যাবে কারা কেটেছে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে বলার কারণে কেটেছে আমাদের দেশের মুসলমানরা এবং ভারত বাংলাদেশের মুসলমানটা বেশি বিভ্রান্ত কেন শুনেন এই তিনটে দেশে সবথেকে বেশি ফিরকি পৃথিবীর এই তিনটে দেশে সবথেকে বেশি ফিরকি ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটে দেশ ফিতনার মুসলমানদের জন্য ফিতনা কি যারা ইসলামের ভেতরেই নাই তাদেরকে মুসলমান মানে সিয়াদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমানের খতরা আছে
কাদিয়ানীকে যারা মুসলমান ভাববে তাদের ইমানের খাতরা আছে। কাদিয়ানীরা মুসলমান মানবে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। কাদিয়ানটা পাঞ্জাবে রাখতে চাই, শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ইরান থেকে, ইরাক থেকে। শিয়াদের আকীদা এক নম্বর আকীদা, ভুল আকীদা। ওহীটা আল্লাহ পাঠিয়েছিলেন আলীর কাছে, ভুলবশত জিবরিল আমিন মুহাম্মদকে দিয়েছি, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদাতি ওরা ঈমান চুক্ত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে এবং ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এক নম্বর আকীদা। দ্বিতীয় নম্বর, তাদের যে ঈমান, যারা মুলবী, যারা ইমামতি করে তাদের মসজিদে, তাদের সম্পর্কে একটু বলে দিই, তারা কোন ছেলেগুলো তাদের মুলবীগুলো ইমাম হয়, তাদের ইমাম কারা কারা হতে পারে। বছরের এমন একটা রাত্রি আছে, সেই রাত্রিতে শিয়া সম্প্রদায়ের সমস্ত মেয়েকে একটা কামরার মধ্যে ভরা হয়, সেই কামরার ভেতরে তাদের ইমাম প্রবেশ করে, যে মেয়েটা তার হাতে লাগবে তার সঙ্গে সে জিনা করবে, যে ছেলেটা জন্ম নেবে সেই হবে তাদের ইমাম, জোরে বলুন নাউজুবিল্লাহ। যাদের ইমাম অবৈধ তাদের আকীদা কি করে বৈধ হতে পারে, তারা কি করে মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে পারে? কে কেটেছে জানি না, শিয়াদের বিরুদ্ধে কাটার কারণে বেশিরভাগ নাম উঠে এসেছে শিয়া। লোক বলছে হম সুন্নাতুল জামাত হ্যায়, আহলে সুন্নাতুল জামাত। পহলে তো ইয়ে বাতা, সুন্নাত পর আমল করনে ওয়ালা তো হ্যায় কি নেই? সুন্নাত পে আমল করনে ওয়ালা কো তো সুন্নতি সুন্নি কে, লেকিন তুম তো উসকে খিলাফ, তোমারা রহনা সহনা বোলনা চলনা উঠনা বৈঠনা সব হামারে রসুল কে খিলাফ, সব রসুল কে খিলাফ। কেসে এক এক করে দলিল দিচ্ছি, শুনে নিন, ফিতনাই জড়াবেন না, নামাজ পড়ুন। আপনাদের মনে হবে কোন মোলবিটা ঠিক বলছে, কাটটা শুনবো কাটটা মানবো, আপনার মনে মনে যাক যাক মনের মধ্যে দাগ কাট কাট ইয়াসিনের কথা মানতে হবে, কোরআনকে বিশ্বাস করেন না করেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে দিই কোরআনের কথা, আপনি শুনে নেন, এরপর আমার মত 100টা মোলবি ধরা পড়বে কিয়ামতে, প্রতারণা করেছে পৃথিবীর মানুষকে, বিভ্রান্ত করেছে। আমার মত 100টা হুজুর ধরা পড়বে, 100টা পীর ফকির ধরা পড়বে। আমাকে অনেকজন ভাবে এই মোলবিটা পীর বিরোধী মোলবি, আমি পীর বিরোধী নয়। যে উলামার আমার আব্বাজিকে চেনে তারা আমার সম্পর্কে জানে, আমার আব্বাজি দারুল উলুম দেওবন্দের উস্তাদ মহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব দাউদের খলিফা, যিনি বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফার খলিফা আমার আব্বা, আমি হচ্ছি সেই পীরের ভাই। আমি কি করে পীর বিরোধী হতে পারি? আমি হচ্ছি ভণ্ডদের বিরুদ্ধে, যেটা বললো না বাবু এলান করলেন, ভণ্ডর বিরুদ্ধে আমি, সিস্টেমের বিরুদ্ধে। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে, তোমার সিস্টেম ঠিক আছে, আমি তোমার পক্ষে আছি। আমার ভাই সবাই নিয়ত করেন আজ থেকে, হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ।